দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা উঁচিয়ে ধরেছিল ভারত দু সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের দুবছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও ঘরে তোলে টিম ইন্ডিয়া মাঝে দুবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কাছে এসেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে দুহাজার তেরো সালের পর আইসিসির কোনো আসরেই চ্যাম্পিয়ন হতে পারেনি কোহলিরা গেল বছর নিজ দেশে আয়োজিত বিশ্বকাপে অপ্রতিরোধ থেকেও ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারায় ভারত বছর ঘুরে আরও একটি বিশ্বকাপ এবারও কি শিরোপা খরা কাটবে না টিম ইন্ডিয়ার ঘুরে ফিরে এই প্রশ্নই উকি দিচ্ছে সমর্থকদের মনে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত অথচ বিশ্বকাপের আগে কোন দ্বিপাক্ষিক সিরিজের নাম নেই তাদের বাংলাদেশের বিপক্ষে শুধুমাত্র একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া তবে এ নিয়ে ভাবছে কোই বিসিসিআই ছাব্বিশ মে শেষ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ফাইনালের পর একসঙ্গে অনুশীলনের জন্য খুব একটা সময় পাবে না কোহলিরা পাঁচ জুন নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ভারতের তার আগে একটি প্রস্তুতি ম্যাচ ছাড়া আর কোনো খেলা নেই টিম ইন্ডিয়ার অথচ বিশ্বকাপের আগে বেশিরভাগ দেশই দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত সময় পার করছে যে রাইট টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা ঋণ যুক্তরাষ্ট্রের কন্ডিশনে ম্যাচ না খেলার বিরূপ প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের পারফরম্যান্সে এমনটাই মনে করেন হিসাবে ক্রিকেটার হরভজন সিং আইপিএলকে প্রাধান্য দিতে গিয়ে ম্যাচের দিকে কোনো মনোযোগ দেয়নি বিসিসিআই জাতীয় দলের চেয়ে অর্থের মোহই তাদের কাছে বেশি গুরুত্ব পেয়েছে বলেও মনে করেন হরভজন আইপিএল এর ঠাসা সূচির কড়া সমালোচনা করেছেন তিনি আইপিএল আরও আগে শেষ করা উচিত ছিল বিসিসিআই কারণ বিশ্বকাপের জন্য আলাদা প্রস্তুতি প্রয়োজন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হলে ভারতের কমপক্ষে চার থেকে পাঁচটি ম্যাচ খেলার প্রয়োজন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারলে ভালো হতো কিন্তু সে সুযোগ দল পাচ্ছে না বিসিসিআইয়ের আরও সতর্ক হওয়া দরকার ছিল এখন আমাদের কাছে যে ছোট সুযোগ রয়েছে তার যথার্থ ব্যবহার করা দরকার দলের ভালো চাইলে এবছর অন্তত আইপিএল এর ম্যাচের চেয়ে বিশ্বকাপের প্রস্তুতিকে প্রাধান্য দেওয়া উচিত ছিল বলে জানান হরভজন সিং আক্তার সময় সংবাদ